আসসালামু আলাইকুম আবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজনীন নাহার শুরুতে বিআরবি কেবল সংবাদ শোনাম অবশেষে শুরু হতে যাচ্ছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দরের অবকাঠামো নির্মাণের কাজ কক্সবাজারের মাতার বাড়িতে প্রকল্পের জন্য জাপানের পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ এবং আজ আন্তর্জাতিক কন্যা শিশু দিবস নানা আয়োজনে দিবসটি পালিত হলেও আজও বঞ্চনা অবহেলার শিকার কন্যা শিশুরা সামাজিক দৃষ্টিভঙ্গি না বদলানোয় বাড়ছে সহিংসতা শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শোনাম এবার বিস্তারিত অবশেষে শুরু হতে যাচ্ছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দরের অবকাঠামো নির্মাণের কাজ কক্সবাজারের মাতার বাড়িতে হতে যাওয়া এই প্রকল্পের জন্য জাপানের পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ এই কদিন আগে 30 লাখেরও বেশি কন্টেইনার হ্যান্ডেলিং করে বিশ্বের ব্যস্ততম বন্দরের তালিকায় 58 নম্বরে উঠে আসে চট্টগ্রাম বন্দর কন্টেইনার ওঠানামা বাড়লেও তার সাথে তাল মিলিয়ে বাড়েনি এর সক্ষমতা এই পরিস্থিতিতে এই অঞ্চলে আরও একটি পূর্ণাঙ্গ বন্দর নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার এর জন্য কক্সবাজারের মাতার বাড়িতে 1,225 একর জমিও অধিগ্রহণ করা হয়েছে দেশের প্রথম এই গভীর সমুদ্র বন্দরটি করা হবে খনন করে বেসিন পদ্ধতিতে বন্দর চ্যানেলের প্রশস্ততা হবে 350 মিটার বেসিনের তিন পাশ ঘিরে হবে 1,050 মিটার দৈর্ঘ্যের তিনটি কন্টেইনার টার্মিনাল এছাড়াও প্রথম ধাপে নির্মিত হবে 760 মিটার দৈর্ঘ্যের আরও দুটি টার্মিনাল সারা বছরই 8 থেকে 10 হাজার টিউএস কন্টেইনার নিয়ে 16 থেকে 18 মিটার ড্রাফটের জাহাজ ভিড়তে পারবে এইসব টার্মিনালে আশা করছি যে 2025 সালের নাগাদ আমরা এই বন্দর মাতারবাড়ি বন্দর অপারেশনে চলে যাবে তবে মাতারবাড়ি বন্দরের যে কয়লা যেটি আছে তার অপারেশন কিন্তু চট্টগ্রাম বন্দর আগামী এই বছর ডিসেম্বর অথবা জানুয়ারি থেকে কার্যক্রম শুরু করবে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 17,777 কোটি টাকা যার 12,892 কোটি টাকা ঋণ হিসেবে দিচ্ছে জাইকা আর বাকি টাকা দেয়া হবে সরকারের রাজস্ব তহবিল ও চট্টগ্রাম বন্দরের নিজস্ব তহবিল থেকে ভবিষ্যতে মাতারবাড়ির প্রকল্প একটা সম্ভাবনার জায়গা আমাদের তৈরি করছে এখন আমরা মাতারবাড়ির প্রকল্প কিন্তু দীর্ঘমেয়াদে কিন্তু এটারও একটা সুফল দেশের অর্থনীতি পাবে ব্যবসা বাণিজ্য পাবে বন্দর ব্যবহারকারীরা পাবে আমাদের যে রপ্তানি অঞ্চলগুলো রয়েছে জোনগুলো রয়েছে ওই জোনগুলোর মধ্যে মিরসরাই যাবে তো সেই ক্ষেত্রে যে সংস্থাগুলো সেখানে কাজ করবে এগুলার দিকগুলো সরকারকে এখন থেকে ভেবে দেখতে হবে এগুলোর দিক সম্পর্কে আমাদেরকে যত্নবান হতে হবে মাতারবাড়ির এই গভীর সমুদ্র বন্দর চালু হলে পণ্য পরিবহনে সময় ও ব্যয় দুই কমে আসবে অন্তত 15%। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। আজ আন্তর্জাতিক কন্যা শিশু দিবস নানা আয়োজনে দিবসটি পালিত হলেও এখনও নানা বঞ্চনার অবহেলার শিকার হতে হচ্ছে কন্যা শিশুকে সামাজিক দৃষ্টিভঙ্গি বদলায়নি বলে সহিংসতা বাড়ছে কন্যা শিশুদের উপর বিশেষজ্ঞরা বলছেন নারীর পথকে আরও সুগম করতে হলে সমাজে কন্যা শিশু নিরাপত্তা নিশ্চিত করতে হবে সবার আগে বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম পৃথিবী জুড়ে নারী পুরুষ বৈষম্য দূর করার লক্ষ্যে 2012 সাল থেকে প্রতিবছর 11 অক্টোবর পালন করা হয় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস বাংলাদেশে এবছর দিবসটির প্রতিপাদ্য আমরা সবাই সোচ্চার বিশ্ব হবে সমতার তবে এখনও নারীর প্রতি সহিংসতা থেমে নেই শারীরিক মানসিক নির্যাতন কিংবা যৌন হয়রানির শিকার হয়ে প্রায় সংবাদের শিরোনাম হতে হচ্ছে কন্যা শিশুকে সবচেয়ে বেশি দরকার হচ্ছে চিন্তার ক্ষেত্রে মননের ক্ষেত্রে একদম পুরো পরিবর্তন আনা গোটা সমাজে এটা শুধু আমরা মেয়েদের আমাদের কন্যা শিশুদের চিন্তার ক্ষেত্রে পরিবর্তন আনলেই হবে না গোটা সমাজ মেয়েদেরকে যেন সমানভাবে দেখে এই চেতনাটা সবচেয়ে বেশি প্রয়োজন সব জায়গায় ধর্মীয়ভাবেও নারীকে দেয়া হয়েছে বিশেষ মর্যাদা কন্যা শিশুর অধিকার নিশ্চিত করতে পারলেই সমাজের অস্থিরতা দূর হবে বলে মনে করছেন ধর্মীয় গবেষকরা ইসলামে কন্যাদের ব্যাপারে যত কথা বলা হয়েছে ছেলেদের ব্যাপারে অত কথা বলা হয়নি সুতরাং কন্যা ছাড়া মানবীয় সভ্যতার ক্রমধারা এটা অসম্ভব কাজে ইসলাম যতখানি গুরুত্ব দিয়েছে সেই গুরুত্ব যদি আমরা দিতাম আজকে আমাদের সমাজে এই অবস্থা হতো না তরুণ প্রজন্মের কাছেও ঘুরে ফিরে কন্যা শিশুর নিরাপত্তার বিষয়টি বেশি গুরুত্ব পাচ্ছে
মেয়েরা ঘর থেকে বের হইলে বাবা মা সারাক্ষণই টেনশনে থাকে যে আমার মেয়ে সুস্থ মতো ঘরে ফিরবে কিনা। এই দায় আসলে সমাজের সকলে, পুরুষরা যেন আমাদেরকে একটু পজিটিভভাবে যেন আমাদেরকে একটু দেখে বা আমাদেরকে তারা যেন সাপোর্ট করে, কারণ আজকে পুরুষরা যদি আমাদেরকে সাপোর্ট না করে তাহলে কিন্তু আমরা আজকে নারীরা সুরক্ষিত থাকতে পারবো না। বিশেষজ্ঞদের মতে কন্যা শিশুকে একজন মানুষ হিসেবে বিবেচনা করে সমাজে তার চলার পথকে নিরাপদ ও মসৃণ করতে সকলের মানসিকতা বদলানো জরুরি। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। গত 24 ঘন্টায় কুমিল্লায় করোনা আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে একজন পুরুষ ও একজন মহিলা। জেলা সিভিল সার্জন কার্যালয় জানায় মৃত দুজনের বয়সই 50 বছরের বেশি। এদিকে জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও 9 জন, এর ফলে সেখানে মোট করোনা শনাক্ত হল 7,636 জনের। জেলায় পর্যন্ত করোনা পজিটিভে মারা গেছেন 209 জন। করোনা ভাইরাসে দেশে গত 24 ঘন্টা আরও 23 জনের মৃত্যু হয়েছে। এ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,500 জনে। সবশেষ 24 ঘন্টায় 10,859টি নমুনা পরীক্ষায় নতুন করে 1,203 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 11.08%। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 3,77,073 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,453 জন, এ পর্যন্ত সুস্থ হয়েছেন 2,91,365 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 77.27%। মৃতদের মধ্যে 15 জন পুরুষ ও 8 জন নারী। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 19 জন মারা গেছেন। ব্রাহ্মণবাড়িয়ায় মেঘনা নদীর পানি কমলেও বিভিন্ন এলাকায় শুরু হয়েছে নদী ভাঙন। এতে নদীতে বিলীন হয়ে গেছে সরাইল উপজেলার পানিশ্বরের 3টি রাইস মিল সহ বেশ কয়েকটি স্থাপনা। এলাকার চাতাল মালিকরা বলছেন গত 2 দিনের ভাঙনে তাদের অন্তত 70 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকাবাসী জানায় এবছর বর্ষা মৌসুমে নদী ভাঙনের কারণে মেঘনা নদীর তীরবর্তী এলাকায় ভাঙনে অসংখ্য ঘরবাড়ি, চাতাল, কলসহ নানা স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এতে সর্বস্ব হারিয়ে পথে বসেছে বহু পরিবার। ভুক্তভোগীরা বলছেন ভাঙন ঠেকাতে এখনই কার্যকর ব্যবস্থা না নিলে গোটা এলাকা আরও হুমকির মুখে পড়বে। অন্যদিকে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা জানান স্থায়ী বাঁধ নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে নদী ভাঙন বন্ধ হবে। সাভার ও ধামরায় এক নারী সহ অপহৃত 2 জনকে উদ্ধার করেছে র‍্যাব ও পুলিশ। এ ঘটনায় অপহরণকারী 4 জনকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানায় গত 9 অক্টোবর হৃদয় মিয়া নামের এক যুবক মানিকগঞ্জের হরিরামপুর থেকে সাভারে আসেন। সেখান থেকে তাকে কৌশলে অপহরণ করে তার বাবার মুঠোফোনে 30,000 টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। টাকা না দিলে যুবককে হত্যার হুমকি দেয়। তার অপহৃত যুবকের বাবা বিষয়টি সাভারের র‍্যাব ক্যাম্পে জানালে ভোরে আনন্দপুর সিটি লেন এলাকা থেকে হৃদয়কে উদ্ধার করে। সেখান থেকে আটক করা হয় অপহরণকারী দলের 3 সদস্যকে। অন্যদিকে অপহরণের 11 দিন পর ঢাকার ধামরাই থেকে এক নারী গার্মেন্টস শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। সেই সাথে অপহরণকারী জামাল উদ্দিনকে আটক করা হয়েছে। ধর্ষণ বিরোধী আন্দোলনে ভর করে কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাজীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি আহ্বান জানান। এ সময় তিনি বলেন ক্যাসিনো বিরোধী অভিযান থেকে শুরু করে স্বাস্থ্য খাতের অনিয়ম রুখতে যে শুদ্ধি অভিযান সরকার পরিচালনা করছে তা কারোর দাবির প্রেক্ষিতে নয়, স্বপ্রণোদিত হয়েই করছে। শান্তিপূর্ণ আন্দোলনকে বিএনপি সহিংস করার অপচেষ্টা করছে মন্তব্য করে সরকার এ বিষয়ে সজাগ রয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। তারা কি বিএনপি এবং তাদের সংগঠনের ধর্ষণকারীদের রক্ষা করতে চান? তারা আন্দোলনকে ভিন্ন খাতে নিতে সরকারের পতন চান? শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস করার অপচেষ্টা করছে বিএনপি, সরকার সজাগ রয়েছে? যারা ষড়যন্ত্রকারী, গুজব রটনাকারী, তাদের চিহ্নিত করার কাজ চলছে।
বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশে নারী নির্যাতন ও ধর্ষণ আরও বেশি হয়েছে বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রাম সার্কিট হাউসে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সরকার বিরোধী বক্তব্যের নিন্দা জানান তিনি। তথ্যমন্ত্রী বলেন, অতীতে যারা এসব অপকর্ম করেছে তাদের মুখে সমালোচনা মানায় না। আকার সংস্কৃতির আগ্রাসনে আমাদের নিজেদের সংস্কৃতি এখন হুমকির মুখে বলে মন্তব্য করেন তিনি। দেশীয় সংস্কৃতি রক্ষায় গণমাধ্যমকে ভূমিকা রাখার আহ্বান জানান ডক্টর হাসান মাহমুদ। পরে মন্দির ও দুস্থদের মধ্যে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ করেন তথ্যমন্ত্রী। তারা তো দলগতভাবে এই সমস্ত অপকর্ম করেছেন, নৌকায় ভোট দেওয়ার অপরাধে 8 বছরের শিশু থেকে শুরু করে অন্তঃসত্ত্বা মহিলা এবং 60 বছর বয়স্কা মহিলাও কেউ বাদ চায়। যারা এই নারী নির্যাতন ধর্ষণগুলো দলগতভাবে অতীতে করেছে, কী নিয়ে যখন তারা কথা বলে সেটি তখন হাস্যকর হয়ে যায়। জনসমর্থন নয়, আওয়ামী লীগ অন্য দেশের দয়ায় ক্ষমতায় টিকে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দেশব্যাপী ধর্ষণ, নারী নির্যাতন ও ভিন্ন মতের শিক্ষকদের চাকরিচ্যুতির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক সমন্বয় কমিটি আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। এই আমলে তো ধর্ষণ, নারীর উপর নির্যাতন এবং সেখানে 72 বছরের বৃদ্ধা থেকে শুরু করে 5 বছরের শিশুও বাদ যায়নি। এখানে জনগণ নেই, এখানে সুষ্ঠু ভোট নেই, এখানে নির্বাচন নেই, তাই অন্যের দয়ায় তিনি আছেন, দেশের জনগণের দয়ায় তিনি ক্ষমতায় নেই। মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাসে আক্রান্ত মৃত্যু আবারও বাড়ছে যুক্তরাষ্ট্রে। গত 4 অক্টোবরের পর প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। এখানে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত 77 লাখের বেশি আর মৃত্যু প্রায় 2.25 লাখ মানুষের। তবে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের রেকর্ডের চেয়ে সেখানে ভাইরাসের সংক্রমণ অনেক বেশি বলে মত দিয়েছেন দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের সাবেক পরিচালক ডক্টর টম ফ্রেডেন। তিনি জানান, দেশটি ভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা দেখেই বোঝা যায় মোট আক্রান্তের সংখ্যা আরও অনেক বেশি এবং সংখ্যাটি 4 কোটির কম নয়। এদিকে বিবিসি তাদের এক প্রতিবেদনে বলছে, ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা 1.5 লাখ ছাড়িয়েছে, আক্রান্ত 50 লাখের বেশি। দেশটিতে প্রশাসনের অবহেলাতেই করোনায় এত মৃত্যু বলে মনে করছে দেশটির মানুষ। বিশ্বজুড়ে করোনায় এখন পর্যন্ত শনাক্ত 3 কোটি 70 লাখ, মারা গেছে 10 লাখ 71 হাজারের বেশি। ব্যতিক্রমী সামরিক কুচকাওয়াজের আয়োজন করল উত্তর কোরিয়া। রাতের এই আয়োজনে সরাসরি প্রত্যক্ষ করেন দেশটির নেতা কিম জং উন। ওয়ার্কার্স পার্টির 75তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপনে এই কুচকাওয়াজের আয়োজন করা হয়। এতে নতুন ক্ষেপণাস্ত্র সহ নিজেদের উদ্ভাবিত অন্যান্য সমরাস্ত্র প্রদর্শন করে উত্তর কোরিয়া। এসব অস্ত্রের মধ্যে রয়েছে অন্য মহাদেশে আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র। প্রায় 2 বছর পর আর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের কয়েক সপ্তাহ আগে এই কুচকাওয়াজের আয়োজন করা হয়। চেন্নাই সুপার কিংসকে 37 রানে হারিয়ে আইপিএলে পয়েন্ট টেবিলের চারে উঠেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আগে ব্যাট করতে নেমে বিরাট কোহলির হার না মানা ইনিংসে 4 উইকেটে 169 রান তোলে বেঙ্গালুরু। 52 বলে 90 রান করেন ইন্ডিয়ান অধিনায়ক। এছাড়া 33 রান আসে দেবদূত পাড্রিকালের ব্যাটে। জবাবে 8 উইকেট হারিয়ে 132 রানের বেশি তুলতে পারেনি মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। সর্বোচ্চ 42 রান করেন আম্বাতি রাইডু। বেঙ্গালুরুর হয়ে 3 উইকেট নেন ক্রিস মরিস। উয়েফা ন্যাশনস লিগে জয় পেয়েছে স্পেন এবং জার্মানি। সুইজারল্যান্ডকে 1-0 গোলে হারিয়ে ডি গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে সার্জিও রামোসের দল। নিজেদের মাঠে সুইজদের বিপক্ষে শুরুতেই গোল খাওয়ার শঙ্কায় পড়েছিল স্পেন। লরিস বেনিতোর শট রুখে দিয়ে দলকে বাঁচান ডেভিড ডি হিয়া। এরপর 14 মিনিটে মিখেল ওই আর জাবাল ও লা রোজাদের হয়ে একমাত্র গোলটি করেন। একই গ্রুপের অন্য ম্যাচে ইউক্রেনকে 2-1 গোলে হারিয়ে ন্যাশনস লিগে প্রথম জয় পেয়েছে জার্মানি। প্রতিপক্ষের মাঠে ম্যাথায়াস
গিন্টার 20 মিনিটে এগিয়ে নেন জার্মানদের। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করেন লিওন গোরেস্কা। ইউক্রেনের হয়ে এক গোল শোধ নেন ম্যালিনোভেস্কি। মাত্র 1 ঘন্টা 24 মিনিটে ফ্রেঞ্চ ওপেনের মহিলা এককের শিরোপা জিতেছেন পোলিশ টিনেজ ইগা সোয়াটেক। ফাইনালে তিনি 6-4 ও 6-1 গেমে পরাজিত করেন যুক্তরাষ্ট্রের সোফিয়া কেনিনকে। আরও জানাচ্ছেন পরাগারমান। অবাছাই হিসেবে খেলতে এসেই বাজিমাত করলেন পোল্যান্ডের কিশোরী ইগা সোয়াটেক। শুধু তাই নয়, প্রথম পোলিশ হিসেবে কোনো গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডও গড়লেন তিনি। 81 বছরে প্রথমবারের মতো কোনো পোলিশ হিসেবে গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠেন ইগা সোয়াটেক। প্যারিসের ফিলিপ পেকার্ডিয়ার কোর্টে যুক্তরাষ্ট্রের সোফিয়া ক্যানিনের সাথে দারুণ লড়াই হয় সোয়াটেকের। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে প্রথম সেট জেতেন পোলিশ টিনেজ 6-4 গেমে। দ্বিতীয় সেটে আরও প্রতিদ্বন্দ্বিতার আশা করা গিয়েছিল, কিন্তু আমেরিকানদের সেই আশায় জল ঢেলে দেন পোলিশ সুন্দরী। 6-1 গেমের জয়ে রোলা গ্যারোর শিরোপা নিজের করে নেন তিনি। 2007 সালে জাস্টিন হ্যানিনের পর ইগা সোয়াটেকই হলেন প্রথম খেলোয়াড় যিনি রোলা গ্যারোতে চ্যাম্পিয়ন হওয়ার পথে কোনো সেট হারেননি। এই জয়ে 54 নম্বরে থাকা ইগা বিশ্ব র্যাঙ্কিংয়ে 17 নম্বরে উঠে এলেন। 1997 সালে ইভা মাজুলির পর প্রথম কিশোরী হিসেবে ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়ন হলেন। পরাগমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শোনাম আরেকবার। অবশেষে শুরু হতে যাচ্ছে দেশের প্রথম সমুদ্র বন্দরের অবকাঠামো নির্মাণের কাজ। কক্সবাজারের মাতার বাড়িতে প্রকল্পের জন্য জাপানের পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ। এবং আজ আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। নানা আয়োজনে দিবসটি পালিত হলেও আজও বঞ্চনা অবহেলার শিকার কন্যা শিশুরা। সামাজিক দৃষ্টিভঙ্গি না বদলানোয় বাড়ছে সহিংসতা। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।